হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং WB প্রাইমারি টেট 2022কে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই সন্ধ্যা 6টার ক্লাসে টেট পরিবেশকে লক্ষ্য করে 30 নম্বরের ফুল মক টেট টেস্ট প্র্যাকটিস করে থাকি এবং বিগত 7টা ক্লাসে আমরা 7টা মক টেস্ট করে ফেলেছি, 30টা করে প্রশ্নোত্তর, এবং আজকে আমরা করব 8 নম্বর মক টেস্ট এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি চলছে। এবং আজকে ক্লাসে সব প্রশ্নই তোমাদের অনেকটাই জানা প্রশ্ন থাকবে এবং মক টেস্টের উদ্দেশ্যই হচ্ছে সেইগুলো, যে প্রশ্ন আমাদের সবই জানা, সেগুলোকে কত তাড়াতাড়ি এবং সেগুলোকে কত অ্যাকিউরেসির সাথে সঠিক উত্তর করতে পারছি সেগুলো যাচাই করে নেওয়া। তো আজকে ক্লাসের কি কি 30টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করব। তো চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সিআরপি একাডেমি WB TET-এ। ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি PDF পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসে কি কি প্রশ্ন তো রয়েছে সমস্ত প্রশ্নই তোমাদের চেনা এবং জানা, সেগুলোকে সঠিক উত্তরগুলো কি হবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি ক্লাসটা করার চেষ্টা করব। এক নম্বর প্রশ্ন, সমাজের মৌলিক একক কি? চারটা অপশন রয়েছে, পুরুষ, নারী, শিশু এবং পরিবার। তো সমাজের মৌলিক একক সেটা কি, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে চার, পরিবার। দু নম্বর প্রশ্ন, পারিবারিক শিক্ষার সঙ্গে কি কি যুক্ত করা উচিত যাতে এর ফলাফল আরো উন্নত করা যায়? তো পারিবারিক শিক্ষার সঙ্গে কি কি যুক্ত করা উচিত যাতে আর এর ফলাফল উন্নত করা যায়, চারটা অপশন, তথ্য প্রযুক্তি, প্রশাসন, রাজনৈতিক ক্ষমতা নাকি মানব সম্পদ। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান, তথ্য প্রযুক্তি বা টেকনোলজি। তো টেকনোলজি, ইনফরমেশন, এটা যদি যুক্ত করা যায় পারিবারিক শিক্ষার সাথে সেটাকে কিন্তু এর ফলাফলকে আরো উন্নত করা যেতে পারে। তো আজকে ক্লাসে 30 নম্বর থাকে তোমরা জানো ইভিএস এর, 15 নম্বর আমরা দেখব ইভিএস এর মেন যে টপিক সেইখান থেকে এবং বাকি যে 15 নম্বর সেটা কিন্তু আমরা দেখবো প্যারাগজি থেকে, ঠিক আছে? তো প্রথম 15টা যে প্রশ্ন সেটা আমরা ইভিএস এর সাবজেক্ট থেকে দেখব। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? দেখো শৈবালে ক্লোরোফিল থাকে, শৈবাল তাদের নিজস্ব খাবার প্রস্তুত করতে পারে, শৈবালের ফটোসিনথেসিসের জন্য জলের প্রয়োজন হয় না, শৈবালের সালোক সংশ্লেষণের জন্য কাঁচামাল হিসাবে অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে। তো নিচের কথাগুলোর মধ্যে বা বিবৃতিগুলোর মধ্যে থেকে কোনগুলো সত্য? দেখো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জন্য প্রত্যেকটা উদ্ভিদেরই বা শৈবালের কিন্তু জলের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এখানে বলেছে জলের প্রয়োজন হয় না, তার মানে এটা ভুল। তারপর দেখো অপশন ডি, শৈবালের সালোক সংশ্লেষের জন্য কাঁচামাল হিসাবে অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিয়ে থাকে, অক্সিজেন প্রদান করে থাকে, কিন্তু এখানে বলেছে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে শৈবালে, তো এটাও ভুল। তো সঠিক শুধুমাত্র শৈবালে ক্লোরোফিল থাকে এবং শৈবাল নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান, এ এবং বি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাণী থেকে উদ্ভিদকে আলাদা করে? নিচের কোন বৈশিষ্ট্য একটা প্রাণী থেকে উদ্ভিদকে আলাদা করবে? চারটা অপশন, শ্বাস প্রশ্বাস ও প্রজনন, মাইটোকন্ড্রিয়া এবং সেন্ট্রোজোম, ক্লোরোফিল এবং ভ্যাকিউল, নাকি নিউক্লিয়াস এবং সেল ঝিল্লি। তো দেখো উদ্ভিদের কি থাকে, উদ্ভিদের ক্লোরোফিল থাকে কিন্তু প্রাণীদের ক্লোরোফিল থাকে না। তো সঠিক উত্তর হবে 3, ক্লোরোফিল এবং ভ্যাকিউল এই দুটো বৈশিষ্ট্যই একটা প্রাণী থেকে উদ্ভিদকে আলাদা করে দেবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখব, খাদ্য অপরিহার্য কেন? একটা প্রাণী বা উদ্ভিদের জন্য খাদ্য অপরিহার্য কেন হয়ে থাকে? চারটা অপশন, বেঁচে থাকার জন্য, শরীরের বৃদ্ধির জন্য, কাজ করার জন্য, নাকি উপরে সবগুলোর জন্য। তো একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, উপরে সবগুলোর জন্য খাদ্য অপরিহার্য। 6 নম্বর প্রশ্ন, সিরিয়াল এক প্রকারের ডাল, ঠিক আছে, চিনি, চর্বি, তেল ইত্যাদি উদাহরণ নিচের কি ধরনের খাবারের বা খাদ্যের? চারটে অপশন, শক্তি সরবরাহকারী খাদ্য, বডি বিল্ডিং খাবার, নিয়ন্ত্রক খাদ্য, নাকি প্রতিরক্ষামূলক খাদ্য। তো সিরিয়াল, চর্বি, চিনি, তেল এগুলো কি ধরনের খাদ্য? সঠিক উত্তর হবে অপশন 1, শক্তি সরবরাহকারী খাদ্য। প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ জানা এবং পরিচিত, তো সেগুলো কত তাড়াতাড়ি এবং সঠিক অ্যাকুরেসির সাথে করতে পারছো সেগুলো প্র্যাকটিস করে নাও। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? চারটে অপশন, জল, সরি তিনটে বিবৃতি দেওয়া রয়েছে, জল একটি
যৌগিক পদার্থ, জলের সর্বোচ্চ ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, জল একটি পোলার যৌগ এবং এটি সার্বজনীন দ্রাবক। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক বিবৃতি জলের সম্পর্কে? তো এখানে এই তিনটে বিবৃতি একদম সঠিক দেয়া রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন 4 সবগুলোই। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? 4টা অপশন, মহাসাগর পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে জল গঠন করে যা মোট জলের প্রায় 97%, ভূগর্ভস্থ জল বিশুদ্ধ জলের উৎস গঠন করে। 3 নম্বর দেখো, হিমবাহ বরফ ক্যাপগুলি পৃথিবীতে উপস্থিত সমস্ত তাজা জলের 1% গঠন করে, নাকি 4, বেশিরভাগ নদী সমুদ্র বা সমুদ্রে প্রবাহিত হয়। তো কোনটা ভুল? তো সঠিক উত্তর হয়ে যাবে 3টা, হিমবাহ এবং বরফ ক্যাপগুলি পৃথিবীতে উপস্থিত তাজা জলের 1% গঠন করে, এটা ভুল। ঠিক আছে, এটা কিন্তু ভুল, এখানে 3% হবে। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, আশ্রয় একটি সাইট, ঠিক আছে, অর্থাৎ আশ্রয় বা শেল্টার কি ধরনের একটি সাইট, বা আশ্রয় কেন মানুষের প্রয়োজন হয়ে থাকে? 4টা অপশন রয়েছে দেখো, প্রজননের জন্য, নিরাপত্তার জন্য, গোপনীয়তার জন্য, নাকি জিনিসপত্র সংরক্ষণের জন্য। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন 4, সবগুলোর জন্যই শেল্টার বা আশ্রয় প্রয়োজন হয়ে থাকে একটা প্রাণীর। নেক্সট 10 নম্বর প্রশ্ন করব, নিচের কোনটি স্থায়ী আশ্রয় বা পার্মানেন্ট শেল্টার? 4টা অপশন, হাউস বোট, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, নাকি ডোঙা। তো কোনগুলো স্থায়ী আশ্রয়? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন 3, বি এবং সি, পাকা বাড়ি এবং কাঁচা বাড়ি, এই দুটো স্থায়ী আশ্রয়, কিন্তু হাউস বোট এবং ডোঙা এই দুটো কিন্তু টেম্পোরারি শেল্টার বা অস্থায়ী আশ্রয়। 11 নম্বর প্রশ্ন দেখো, মানুষ ভ্রমণ করে কারণ, কি কি কারণে মানুষ ভ্রমণ করে? 4টা বিবৃতি দেওয়া রয়েছে, কর্মসংস্থান ও শিক্ষার জন্য, দুর্যোগ প্রশমিত করার জন্য, রোগের চিকিৎসার জন্য, নাকি উপভোগ করার জন্য। তো কোনটা সঠিক উত্তর হবে? মানুষ কি কি কারণে ভ্রমণ করে থাকে? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন 4 সবগুলোই, অর্থাৎ উপরের সবগুলো কারণেই মানুষ ভ্রমণ করে থাকে। তো এগুলো ইজি প্রশ্ন একদম। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? 4টা অপশন রয়েছে, ভারতে রাজস্থান ও লাদাখে শুষ্ক মরুভূমি পাওয়া যায়, হিমালয় পর্বতমালা শুধু ভারতেই পাওয়া যায়, ভারতের পূর্বে মায়ানমার দ্বারা বেষ্টিত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে অবস্থিত, আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত রয়েছে, কিন্তু আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে এমন এলাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিদ্যমান। তো নিচের কোন বিবৃতিটা ভুল দেয়া রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন 2, হিমালয় পর্বতমালা শুধু ভারতেই অবস্থিত বা ভারতেই পাওয়া যায়, এই বিবৃতিটা একদমই ভুল, কেননা হিমালয়, ঠিক আছে, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান সব এই কটা দেশেতেও কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে থেকে কোনটা ভুল? দেখো 4টা অপশন রয়েছে, কঠিন নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট ভলম রয়েছে, অর্থাৎ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে, তরল শুধুমাত্র নির্দিষ্ট ভলিউম রয়েছে, অর্থাৎ তরল পদার্থের নির্দিষ্ট একটা আয়তন রয়েছে, গ্যাসীয়র নির্দিষ্ট ভলিউম রয়েছে এবং যা চাপের সাথে পরিবর্তিত হয় না, সম্প্রসারণ কঠিন এবং তরলের মধ্যে বিরল এবং এটি খুব সাধারণভাবে গ্যাসের মধ্যে পালন করা হয়। সম্প্রসারণ মিন্স হচ্ছে কঠিন এবং তরলের মধ্যে সম্প্রসারণ হয় না, কিন্তু গ্যাসের মধ্যে সম্প্রসারণ দেখতে পাওয়া যায়। তো নিচের কোন বিবৃতিটা ভুল? তো সঠিকভাবে অবশ্যই অপশন 3, গ্যাসগুলির নির্দিষ্ট ভলিউম রয়েছে, অর্থাৎ গ্যাসের নির্দিষ্ট আয়তন রয়েছে এবং চাপের সাথে পরিবর্তিত হয় না সেই আয়তন, এই কথাটাই ভুল, কেননা চাপ গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই এবং চাপের সাথে গ্যাসের আয়তন যেমন খুশি আমরা পরিবর্তন করতে পারি, তো এইটাই হচ্ছে ভুল। নেক্সট 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো 3টে বিবৃতি, উপাদানগুলি একই ধরনের পরমাণু দিয়ে গঠিত, উপাদানগুলিকে ধাতু এবং অধাতুতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে,
অক্সিজেন একটি উপাদান এবং কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ, ঠিক আছে? তারপর দেখো কার্বন একটি অধাতব যৌগ, এখানে এই ডি হবে, শেষ একটা ডি হবে, ঠিক আছে? কার্বন একটি অধাতব যৌগ, তো নিচের কোনটা সঠিক? 14 নম্বর প্রশ্নের তো সঠিক উত্তর হবে অপশন 4 সবগুলোই। অর্থাৎ এখানে যে চারটে বিবৃতি দেওয়া রয়েছে এ বি সি ডি, এগুলো সবগুলোই কিন্তু এখানে সঠিক বিবৃতি দেওয়া রয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য নিম্নলিখিত জিনিসগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত করে? অর্থাৎ জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির মধ্যে নিচের কোনগুলো অন্তর্ভুক্ত রয়েছে চারটের মধ্যে? দেখো মাইক্রো অর্গানিজম, গাছপালা, প্রাণী নাকি কাঠ? তো সঠিক উত্তর কি হবে? তো কাঠ এইটা কিন্তু বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়, শুধুমাত্র মাইক্রো অর্গানিজম, গাছপালা এবং প্রাণী অন্তর্ভুক্ত। তো সঠিক উত্তর হবে অপশন 3 এ বি এবং সি। তো প্রথম 15টা প্রশ্ন আমরা ইভিএস এর সাবজেক্টের মধ্যে থেকে দেখলাম, এবার নেক্সট যে 15টা প্রশ্ন আমরা ইভিএস এর প্যাডাগজি থেকে দেখব। অলরেডি আমরা এই প্রশ্নগুলো কিন্তু 200টা যে ম্যারাথন ক্লাস করেছি তার মধ্যেই দেখে ফেলেছি, তো তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু জানা পরিচিত থাকবে, সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো এবং নেক্সট ক্লাস থেকে আমরা আরো প্রশ্ন নতুন নতুন আনার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু এত প্রশ্ন উত্তর করে ফেলেছি যে তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু দেখবে চেনা পরিচিত লাগছে। দেখো 16 নম্বর প্রশ্ন, ইভিএস সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল? চারটে অপশন রয়েছে, দেখো ইভিএস প্রাথমিকভাবে জৈব বৈচিত্র্যের অধ্যয়ন নিয়ে কাজ করে, ইভিএস একটি ইন্টার ডিসিপ্লিনারি বিষয়, খুব প্রাথমিক পর্যায়ে ইভিএসগত গবেষণা শুরু করা উচিত এবং স্কুল শিক্ষার উচ্চতর স্তরেও পরিবেশগত অধ্যয়ন বাধ্যতামূলক করতে হবে। তো নিচের কোনটা ভুল? তো 16 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে 1, ইভিএস প্রাথমিকভাবে শুধুমাত্র যে জীব বৈচিত্র্য নিয়ে অধ্যয়ন করে বা কাজ করে এটা কিন্তু ভুল, শুধুমাত্র জীব বৈচিত্র্য নয়, ইভিএস সমস্ত যে বিষয় রয়েছে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ঠিক আছে, জীব বৈচিত্র্য সমস্ত কিছু নিয়েই আলোচনা করে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, স্কুলগুলিতে পরিবেশগত অধ্যয়ন শেখানোর উদ্দেশ্য হলো নিচের কোনটা? চারটে বিবৃতি রয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোনগুলো সঠিক খুঁজে বের করতে হবে। দেখো এ, তরুণ মনকে পরিবেশের সাথে সংযোগ স্থাপনে সক্ষম করা, যাতে শিক্ষার্থীরা আশেপাশের পরিবেশের গুরুত্ব বুঝতে পারে সেখানে যেখানে এটি বাস করে, ইভিএস শেখার সমন্বিত পদ্ধতির প্রচার করা নাকি পরিবেশগত গবেষণা পাঠ্যপুস্তকের মাধ্যমে শেখার উপর জোর দেয়? তো পরিবেশগত অধ্যয়ন শেখানোর মূল উদ্দেশ্য নিচের কোনগুলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 এ বি এবং সি, ঠিক আছে? যে পাঠ্যপুস্তকের মাধ্যমে শেখার উপর জোর দেয় এটা কিন্তু পরিবেশ অধ্যয়নের কোন রকম উদ্দেশ্য নয়, পাঠ্যপুস্তক পড়া এটা কিন্তু কোনো উদ্দেশ্য নয়, কিন্তু বাদবাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলো উদ্দেশ্য। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞতার কারণে আচরণের পরিবর্তনগুলিকে বলা হয় নিচের কোনটি? চারটে অপশন শেখা, বোঝা, 1 এবং 2 উভয় নাকি উপরের কোনটি নয়? তো এখানে একটা ট্রিক বলে দিই, যে অপশনে 1 এবং 2 উভয় থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেইগুলোই উত্তর হয়ে থাকে। তো এখানে শেখা এবং বোঝা দুটোই উত্তর, সঠিক উত্তর হবে 3, 1 এবং 2 উভয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? চারটা অপশন রয়েছে, দেখো শেখা শুরু হয় শিশু পর্যায় থেকে, প্রশিক্ষণ এবং অনুশীলন নির্দিষ্ট দক্ষতা বিকাশে সহায়তা করে, শেখার কারণে শিশুর আচরণে কোন রকম পরিবর্তন আসে না, নাকি 4, 1 এবং 2 উভয়। যে ট্রিক আমরা এক্ষুনি শিখলাম, যে অপশনে 1 এবং 2 উভয় থাকে বা উভয় এরকম অপশন থাকে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। এবং দেখো 3 নম্বর অপশনটা দেখেই বোঝা যাচ্ছে এটা হবেই না, শেখার কারণে কারোর আচরণে পরিবর্তন আসে না, এই কথাটা একদমই ভুল। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন 4, 1 এবং 2 দুটোই ঠিক। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক বিজ্ঞানে কোন বিষয়টি বিজ্ঞানের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? চারটে সাবজেক্ট রয়েছে, দেখো ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস। তো সামাজিক বিজ্ঞানে কোন বিষয়টা বিজ্ঞানের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ভূগোল। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের অধ্যয়নের মাধ্যমে নিজের কোনটি শিশুর মধ্যে বিকশিত হবে? চারটে অপশন রয়েছে, দেখো বৈজ্ঞানিক মনোভাব এবং যৌক্তিক চিন্তাধারা, সামাজিক জ্ঞান, আচরণগত জ্ঞান নাকি মানসিক ভাগাভাগি এবং যৌক্তিক চিন্তা। তো কোনটা বিকশিত হবে বিজ্ঞানের অধ্যয়নের মাধ্যমে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 1, বৈজ্ঞানিক মনোভাব, বৈজ্ঞানিক যৌক্তিক চিন্তাধারা। ওকে
নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, ইভিএস এ জ্ঞান আমদানি করতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে উপযুক্ত কৌশল? চারটা অপশন দেখো, ক্রিয়াকলাপ ভিত্তিক অনুশীলন, সমস্যা সমাধান, অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, নাকি উপরে সবগুলো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, উপরে সবগুলো। ম্যাক্সিমাম যে অপশনে উপর মানে যে প্রশ্নে উপরে সবগুলো উত্তর থাকে বা অল অফ দ্য অ্যাবাভ থাকে, 90% ক্ষেত্রে কিন্তু সেইটাই উত্তর হয়ে থাকে, কিন্তু অনেক সময় নাও হতে পারে, সেরকম প্রশ্ন দেখে কিন্তু উত্তর করতে হবে। তো এগুলো আমি ছোটখাটো ট্রিক বলে দিচ্ছি। 23 নম্বর প্রশ্ন দেখো, জল শেখানোর সময় রমেশ জিজ্ঞাসা করলেন, অর্থাৎ জল বিষয়ক ব্যাপারে শেখানোর সময় রমেশ জিজ্ঞাসা করেন, প্রতিটা প্রাণীর জন্য কি জল অপরিহার্য? গাছপালা কি পানি ছাড়া বাঁচতে পারে? এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করে রমেশ শিশুদের মধ্যে নিম্নলিখিত কোন দক্ষতাটি বিকাশ করতে চান? চারটে অপশন, পর্যবেক্ষণ দক্ষতা, চিন্তা করার দক্ষতা, শ্রেণীবিন্যাসের দক্ষতা, নাকি রোট লার্নিং? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 2, চিন্তা করার দক্ষতা বিকাশ করার ব্যাপারে উৎসাহিত করছেন রমেশ। 24 নম্বর প্রশ্ন আমরা দেখবো, দেখো শিশুদের সাথে ক্রিয়াকলাপ করা কেবল তখনই কার্যকর হবে যদি নিচের কোনটা করা হয়ে থাকে। সঠিক উত্তর কি হবে 24 নম্বর প্রশ্নের? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, যদি তিনি বিশ্বাস করেন যে ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষা শিশুকে ধারণাগুলি বুঝতে সহায়তা করবে, এই কাজটাই সব থেকে ভালো শিশুদের সাথে ক্রিয়াকলাপ করা তখনই কার্যকর হবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, একজন শিক্ষক একটি নতুন পাঠ শুরু করার আগে একটি মজার ক্রিয়াকলাপে তার শিক্ষার্থীদের নিযুক্ত করে, এই ক্রিয়াকলাপের আসল উদ্দেশ্য হলো নিজের কোনটি? চারটা অপশন রয়েছে, শিক্ষার্থীদের অনুপ্রাণিত এবং উজ্জীবিত করা, পাঠের আগে শিশুদের বা শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা, শিক্ষার্থীদের মনোযোগ সরিয়ে নিয়ে যাওয়া, নাকি শিক্ষকের কাজের চাপ কমানো? তো এই ক্রিয়াকলাপের মূল মেল উদ্দেশ্য কি? তো সঠিক উত্তর হবে 1, শিক্ষার্থীদের অনুপ্রাণিত এবং উজ্জীবিত করা। 26 দেখো, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নে কম্প্রিহেন্সিভ কথাটির অর্থ কি? আমরা সিসিই যেটা বলে থাকি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, তো এই মাঝখানে যে সি কম্প্রিহেন্সিভ শব্দটির অর্থ কি? স্কলাস্টিক উন্নয়ন, সহজ স্কলাস্টিক উন্নয়ন, একাডেমিক দক্ষতা, নাকি 1 এবং 2 উভয়? তো ট্রিক অ্যাপ্লাই করো, সঠিক উত্তর হবে 4, 1 এবং 2 উভয়। অর্থাৎ স্কলাস্টিক উন্নয়ন, স্কলাস্টিক উন্নয়ন বলতে আমাদের পাঠ্য পুস্তকের মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে, অর্থাৎ ভূগোল, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, এই সমস্ত বিষয়ের সাথে সহকলাস্টিক উন্নয়ন, অর্থাৎ যেগুলো আমরা স্কুলের গণ্ডির বাইরে পড়ি, নাচ গান, খেলাধুলা, আঁকা, আবৃত্তি, যেগুলো আমাদের শিক্ষাকে আরো বাড়িয়ে তোলে, তো দুটোকেই ব্যাপকভাবে মূল্যায়ন করে কম্প্রিহেন্সিভ শব্দটা। 27 দেখো, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন সব স্কুল দ্বারা গৃহীত করা উচিত, কারণ কেন কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ মূল্যায়ন সমস্ত স্কুল দ্বারা গৃহীত করা উচিত? এই প্রশ্ন বহুবার করানো হয়েছে, সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1, এটি শিক্ষকদের ঘন ঘন শিক্ষার্থীদের পরীক্ষা করার সুযোগ করে দেয়। ওকে, নেক্সট দেখো 28 দেখো, আলোচনা ইভিএস এর ক্লাসে দরকারি হতে পারে নিচের কোনটির জন্য? চারটে বা পাঁচটা বিবৃতি রয়েছে, দেখো শিক্ষার্থীকে ক্লাসে নিযুক্ত রাখার জন্য, ধারণাটি পরিষ্কার করতে সহায়তা করার জন্য, সীমিত সময়ের মধ্যে বিষয়টি শেষ করার জন্য, যোগাযোগ দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য, শিক্ষার্থীদের একে অপরের ত্রুটিগুলি হাইলাইট করতে সক্ষম করার জন্য। তো কোন বিবৃতিটা সঠিক হবে, অর্থাৎ নিচের এই পাঁচটা বিবৃতির মধ্যে কোন কারণে ইভিএস এর ক্লাসে আলোচনা করা যেতে পারে বা আলোচনা বা ডিসকাশন করা যেতে পারে? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, এ, বি এবং ডি, অর্থাৎ শিক্ষার্থীকে ক্লাসে নিযুক্ত রাখার জন্য করা যেতে পারে, ধারণাটি পরিষ্কারভাবে সহায়তা করার জন্য করা যেতে পারে, এবং যোগাযোগে দক্ষতা বিকাশের জন্য করা যেতে পারে। কিন্তু সীমিত সময়ের জন্য বিষয় শেষ করার জন্য আলোচনা এবং শিক্ষার্থীকে একে অপরের ত্রুটি তুলে ধরা, এই দুটোর কারণে কিন্তু আলোচনা করা উচিত নয়। 29 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? চারটা অপশন রয়েছে, শ্রেণীকক্ষের আলোচনা হলো অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা, বিতর্ক এবং প্যানেল আলোচনা আনুষ্ঠানিক ধরনের আলোচনা, আরো ব্রেন শ্রমিক কোনো ধরনের আলোচনা নয়, আলোচনা কোনো সমস্যা স্পষ্ট বা বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে। তো নিচের কোন বিবৃতিটা ভুল? তো এখানে সঠিক উত্তর হবে 3, ব্রেন শ্রমিং কোনো ধরনের আলোচনা নয়, এই বিবৃতিটা ভুল, কেননা ব্রেন শ্রমিং আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ, তো এখানে ভুল দেওয়া রয়েছে এটা। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও,
নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শিক্ষণ এবং শেখার উপকরণগুলির প্রসঙ্গে সত্য? চারটি অপশন রয়েছে। দেখো, শিক্ষণ এর শেখার ইতিবাচক স্থানান্তর প্রদান করে এবং শিক্ষার্থীদের একঘেয়েমি সৃষ্টি করে, নাকি ব্ল্যাকবোর্ড, সংবাদপত্র এবং ম্যাগাজিনের তথ্যপূর্ণ কাট আউট স্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে, মডেল, গ্লোব এবং নমুনাগুলি অপ্রেক্ষিত দ্বিমাত্রিক চাক্ষুষ সহায়তা করে, নাকি শ্রেণীকক্ষ এডস মাল্টি সংবেদনশীল এবং অভিজ্ঞতার বন্ধনকে শক্তিশালী করে? তো কোনটা সত্য শিক্ষণ উপকরণগুলির ক্ষেত্রে? তো সঠিক উত্তর হবে চার। শিক্ষণ এডস বা শিক্ষণ উপকরণগুলি মাল্টি সংবেদনশীল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে সংবেদন করে থাকে এবং অভিজ্ঞতার বন্ধনকে আরো শক্তিশালী করে। ওকে, তো সঠিক উত্তর হবে এখানে অপশন চার। তো দেখো, এই ছিল আজকের মক সেট নাম্বার 8 এর 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 30 এর মধ্যে আমি মনে করি যে 30টাই তোমাদের একদম কমন প্রশ্ন ছিল। আমরা অলরেডি এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সেটে একটা দুটো করে দেখে ফেলেছি। তো 30 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, সব চেনা পরিচিত প্রশ্ন ছিল। আশা করছি 30 এর মধ্যে অবশ্যই তোমরা 25+ স্কোর করতে পারবে, এবং এই ধরনের প্রশ্নগুলো জানা পরিচিত হওয়া সত্ত্বেও আরো বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে অ্যাকুরেসি ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আরো নতুন নতুন প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করবো, শুধু চেনা পরিচিত নয়, নতুন প্রশ্নও থাকবে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের PDF টা পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।